আরে বাবে, আমি কেন আসবো না তো কে আসবে? আমি তোমার দেবন না। তুমি এসব কি করছো? ছি 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 ছি, আমি না তোমার ভাবি আর আমি তো তোমার বড় বোনের মতো, এইসব তুমি কি বলছো? আরে ভাবি, তুমি এসব কি বলতেছো? ভাবি তো ভাবি, ভাবি আবার বড় বোন হবে কেন? তার মানে তুমি কি বলতে চাইছো কি? আরে ভাবি দেখো না, এত বড় বাড়িতে কেউ নাই, ভাইয়া তো সারাক্ষণ অফিসে থাকে, শুধু তুমি আর আমি আছি, তাহলে পুরো বাড়িটা ফাঁকা। চলো না, তুমি আর আমি একটু রোম্যান্স করি। তুমি যদি এখন আমার রুম থেকে বের না হও না, তাহলে তোমার ভাই আসলে সবকিছু আমি আজকে তোমার ভাইকে বলেই দেব। ভাবি, তুমি যদি ভাইয়াকে সবকিছু বলে দাও, ভাইয়া কি তা বিশ্বাস করবে? কারণ ভাইটা তো আমার। অবশ্যই বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলে করবে। চলো না ভাবি, একটু রুম। এই ছাড়ো বলছি, আরে যাও আমার রুম থেকে বের হও, বের হও বলছি। প্রিয়া, প্রিয়া কি ব্যাপার, এ অবেলায় শুয়ে আছো যে, কি হয়েছে? এই শোনো, তুমি না আমাদের বাসা থেকে তোমার ভাইকে বের করে দাও। কি বললে তুমি? এত বড় কথা কেন বলতে পারলে? ও কি করেছে যে ওকে আমি বাড়ি থেকে বের করে দিব? তুমি কোনো কিছু না বুঝে আমার গায়ে হাত তুললে। হাত তুলবো না, তুমি বলছো আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিতে। ও কি করেছে? তোমার ভাই আমার শরীরে হাত দিয়েছে, বাসায় না থাকার সত্ত্বে সে আমার রুমে যতক্ষণ ঢুকে আমাকে কুপস্তাব। তুমি সব আমাকে কি বলছো? তুমি যা বলছো ভেবে বলছো তো? আলবি সবসময় তোমার সাথে এরকম করে? হ্যাঁ, যা বলেছি না আমি সব সত্যিই বলেছি। বিশ্বাস না হয় তো তুমি তোমার ভাইকে ডাকো। ঠিক আছে, আলবি, আলবি ভাই আমাকে ডাকছো? এই তুই তোর ভাবিকে কি বলেছিস? তুই তোর ভাবির সাথে কি করেছিস? ভাইয়া ভাবি কি বলেছে জানো? ভাই বলেছে আমি নাকি বাড়ি থেকে বের হয়ে যেতাম। কি বললি বিয়াদব, আমার ভাইকে তুই কি বলেছিস? লজ্জা করে না? যা বলেছি ঠিকই বলেছি। এই শোন, যত নিচে হাবি পড়বি সব কিছু করবি, বাদ বাকি সব আমি বুঝবো, ঠিক আছে? যা এখন। এই তুই কালকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই এত বড় শয়তান, তুই চাচ্ছিস আমি আমার মায়ের পেটের ভাইকে আমার ঘর থেকে বের করে দিই? ঠিক আছে, বের হয়ে যাব, তবে আমি যাওয়ার আগে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা তাহলে শোনো, কালকে তুমি একদিন অফিস না গিয়ে বাসায় থেকো, তাহলে তুমি তোমার ভাইয়ের কাণ্ড কেলাম সব কিছু নিজ চোখে দেখতে পাবে। সত্যি তো? আর যদি তোমার কথার সাথে কাজের সাথে মিল না থাকে? ঠিক আছে, আমার কথার সাথে কাজের সাথে যদি মিল না থাকে, তাহলে আমি তোমার কথা অনুযায়ী এই বাড়ি থেকে চিরতরে বিদায়। কথাটা তাহলে তুমি মনে রাখবে? অবশ্যই মনে রাখ। আহ গো, কত দুঃখ গো ভাবি। বলছিলাম তো, ভাইয়ারে বললে কোনো কাজ হবে না, বলছো তো ভাইয়ারে। কই কাজ হইলো? হইলো না তো, কারণ ভাইয়ের ছোট ভাই আমি, তোমার আগের চেয়ে ভাই আমার চিনে। কি হলো এই অবেলায় কম্বল পেঁচিয়ে শুয়ে আছো কেন? তোমার জ্বর আছে তাই না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমার কাছে স্পেশাল থার্মোমিটার আছে, আমি তোমার সুন্দর করে জ্বর মাপবো, এরপর চিকিৎসা করে দেবো। কি হলো, খুলো ভাইয়া। তুই তোর মায়ের মতো ভাবির সাথে এসব করিস? তোর লজ্জা করে না? তুই কত বড় পাপ করছিস তুই জানিস? আরে তোকে মানুষ করার জন্য আমরা এখন অব্দি কোনো সন্তান নিই, আমি নিজে না খাইয়ে তোকে খাওয়াই, নিজে না করে তোকে পড়াই, তোর একটা সুযোগ সুবিধা সব কিছু আমি আগে প্রাধান্য দিই, আজ তুই আমাকে এই প্রতিদান দিলি, তোর লজ্জা করো না? তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও প্লিজ ভাই। শোন, তুই আমার চোখের সামনে থেকে এখনই চলে যা, আমি তোকে আর সহ্য করতে পারছি না, তুই এখনই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। ভাবি তুমি একটু ভাইকে বলো না, আমি কখনো আর তোমার সাথে বিয়াদবি করবো না, তুমি এবার মতো আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আমি তোমাকে বোনের চোখে, না 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 না, আজ থেকে আমি তোমাকে মায়ের চোখে দেখবো। ভাবি তুমি একটু ভাইকে বলো না আমাকে ক্ষমা করে দিতে প্লিজ। ভাবি আমি বিয়ের এত বছরে যা করিনি, আজকে তোর জন্য আমি তা করেছি, আমি আমার নিষ্পাপ স্ত্রীর গায়ে হাত তুলেছি তোর জন্য, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। পাপ করলে না পাপের ফল একদিন না একদিন ভোগ করতে হয়, আর তুমি তো ক্ষমার অযোগ্য।
তোমাকে আমি জীবনে কখনো ক্ষমা করতে পারবো না। শুনছিস তো ও কি বলেছে? তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুমি যখন নিজেই ভুল করে নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, তাহলে আজ থেকে ওয়াদা করো এরকম কাজ ভুলেও শুধু আমার না আশেপাশে যতই তোমার সবাই আছে সবাই থাকুক না কেন, কারোর সাথে এইরকম কখনো কাজ তুমি করতে পারবে না। বলো করবার কখনো? না ভাবি কখনো করবো না। আজকে থেকে সবকিছু বাদ দিয়ে আমরা সবাই মিলেমিশেই থাকবো। তোর মনে থাকবে তো? জি ভাই অবশ্যই। আর আমি আশা করবো এইসব কাজ আর তুই ভবিষ্যতে কখনো করবি না।